কটা বাজে বললে? 8টা বাজে। 8টা বাজে? তো উফ, আরে বাবা, আমার একটা জরুরি অ্যাসাইনমেন্ট আছে, তাড়াতাড়ি যেতে হবে। আই আই, শুন, বস বস, শুধু দায়িত্ব পালন করলেই হবে? এদিকে বিয়ের বাকি আছে মাত্র 7 দিন, সেদিকে কোনো খেয়াল আছে? আরে কি শুরু করলে তুমি? হ্যাঁ, আচ্ছা তোমার কি মনে হয়? হ্যাঁ, আমার এই ছেলেটা কি কাণ্ড জ্ঞানী? নে ওই যে উনি এলেন সকাল সকাল আকবাড়ি আমার সঙ্গে ঝগড়া করতে, দেখ আমি কি তাই বললাম? তা নয় তো কি। আচ্ছা তুমি কি মনে করো যে আমার এই ছেলে তার বিয়ের তারিখটা ভুলে গেছে? শোনো, এই জগৎ সংসারে প্রত্যেকটা মানুষ সব কিছু ভুলে যেতে পারে, শুধু এই বিয়ের তারিখ কেউ ভুলে না। কি হয়েছে বাবা? হয়েছে, মাপ চাইছি। এবার তোমার লেকচারটা একটু থামাও তো। কলেজেও লেকচার, বাসায় এসেও লেকচার। হ্যাঁ বলো, কি যেন বলছিলে? শোন, তুই যে সকালে বেরোস, আসতে আসতে রাত 10-11টা। আরে বিয়ের কয়দিন বাকি আছে? তোর সাথে তো বিয়ের ব্যাপার নিয়ে কোনো আলাপই করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে। তোর বিয়ের অর্নামেন্টস বানাতে দিয়েছি, কই একবার তো যেয়ে দেখলিও না? গেল। তারপরে যে দাওয়াতের কার্ড ছাপাবো, কি ডিজাইন হবে, কি হবে না হবে, তোর একটা চয়েস আছে না? কিছুই তো বলছিস না। গেল তাও। তারপর কত কিছু কেনাকাটা। আচ্ছা তুমি বলো, ও কোনো কিছুতে খেয়ালই করছে না? এই একটা কথা, শুধুই একটা কথা তুমি ঠিক বলেছ। মা, আমি তোমাদের সন্তান, তোমাদের বাধ্যগত সন্তান, কাজে এই ব্যাপারটা আমি তোমাদের উপরে ছেড়ে দিয়েছি। তাছাড়া আমার একটা ছোট্ট বোন আছে না মিলা, আমি চাই আমার বিয়ে সব কেনাকাটা ও করুক, আর ও যেটা পছন্দ করবে সেটা আমারও পছন্দ। আর সব কিছু শেষে তো বাবা আছেনই, তোমরা যেভাবে আয়োজন করবে সব কিছু সেভাবেই হবে, আর এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। শুনেছ ছেলে কি বললো? শুনেছ? শুনলাম। এই জন্যই ওর সব কিছুতে আমার সমর্থন থাকে, আমি ওকে অ্যাপ্রিসিয়েট করি। আর পিতা মাতার প্রতি রেসপেক্ট দেখেছ? বাহ, আমিও যাই। আচ্ছা কখন হয়েছে এটা? আধা ঘন্টা আগে। শরীয়তপুর সদর থানার বিনোদপুর গ্রামের এই জায়গাটিতে কিছুক্ষণ আগে অজ্ঞাত কিছু সন্ত্রাসী একটি লোককে গুলি করে মেরে এখানে ফেলে যায়। পুলিশ এখনো ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। অনিক আহমেদ, সিটিভি, জেলা সংবাদদাতা, শরীয়তপুর। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মামনি? জি চাচি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আরে ভাবি, তুমি এখন আসলা? তোমাকে ফোন করে এসে 3টার সময়। আরে সব ঠিক হয়ে যাবে, ও তো আর বাইরের কেউ না, তোদেরই চাচাতো বোন, আর তাছাড়া তো একসাথেই বড় হয়েছে। সে কি তুই একেবারে সাদা মাঠা ভাবে এসেছিস? কেন চাচি, আমাকে কি কোথাও যেতে হবে? নেকা কিচ্ছু বুঝেন না, আপনার বিয়ের কেনাকাটা করতে যাব, জলদি করে সাজুগুজু করে আসেন। থাক হয়েছে, আমাদের রূপা মা এমনিতেই অনেক সুন্দর, ওকে আর সাজুগুজু করতে হবে না, তার চেয়ে বরং চল আমরা এখন বের হই। এই মিলা, তোর বাবাকে ফোন করে বল আমরা মার্কেটে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসতে। হ্যাঁ আমি এখনই বলে দিচ্ছি। আচ্ছা
তোর সাহস অনেক বেশি এটা আমি শুনছি, কিন্তু তোর সাহস যে এতটা বাইরে গেছে এটা আমি ভাবতেও পারি নাই। এই পিটা হারাম তো তাকে বুঝছি, পরে আর পিটা এলাপ নাই, একেবারে একবারে ফাইনাল করে দিব। তুই যাই করিস একটু ভেবে চিন্তে কর বাবা। ফিরোজ এইমাত্র ফোনে আমাকে হুমকি দিয়েছে। কি বলো বাবা, তুমি এসব হুমকি ধামকিতে ভয় পেও না, যা করার আমি করছি। মানে কি করবি তুই? ভয় কি আর আমাদের নিয়ে বাইরে, সব ভয় হচ্ছে তোকে নিয়ে। এখন কি আর করবে, পারলে তোমার ছেলেকে থামাও। তোমার ছেলেকে নিষেধ করে আর কোনো লাভ হবে না, নিউজ সে করবেই। বাহ, খুব সুন্দর কথা, ছেলে নিউজ করুক আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাকে অ্যাপ্রিসিয়েট করো। শোনো, তোমার জন্য আজ আমার ছেলের এই অবস্থা। আমার ছেলের যদি কিছু হয় তুমি মনে রেখো আমি তোমাকে ছাড়বো না, তুমি ওকে সাংবাদিক হওয়ার বুদ্ধি দিয়েছ। কিচ্ছু হবে না ইনশাল্লাহ, কিচ্ছু হবে না, তুমি দেখো কিচ্ছু হবে। কিন্তু এতে তো তোমার বিপদ হতে পারত। বাড়ি আসবে কখন? ঠিক আছে, তুমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমাকে ফোন দিবে। ওকে, বাই। আপনি গম যা পান তার অর্ধেক তো বিক্রি করে দেন গোডাউনে আসার আগে, তারপরে এই প্রজেক্ট থেকে একটু, ওই প্রজেক্ট থেকে একটু খান। সুপ হারুন দাদা, কেউ শুনে ফেলাই আর দূর এই জঙ্গলের মধ্যে কেটাবে আপনার কথা শুনতে, আশেপাশে কেউই নাই। আসাদুল্লাহ ভাই,
ভাই আরে কি স্যার আপনি কিছু দেখেন নাই না মুজি দেখেন কি মুজি লাশ হ্যাঁ হ্যাঁ তাই তো এই চল তো দেখি এই না আমি যাব না অর্ডার করতে চলতে চল আরে ডরে কে স্যার আমি যাব আপনারা কারা আমি কোথায় ছোট ভাই আমি তোমার কুড়ায় পাইছি ওই লোহার ভিটায় তো তোমার বাড়ি কই নাম কি আমার নাম কি থ্যাংক ইউ আমার নাম কি আচ্ছা আপনি বলুন তো আমার নাম কি এই যে কাম সারছে না এর নাম কি হেডেই তো কইতে পারে না এখন তো হেরে নিতে হবে হেমন্তপুর পাবনা মেন্টালে হ্যাঁ মনে মনে যা ভেবেছিলাম এসব রোগীর ক্ষেত্রে যা হবার তাই হয়েছে তার মানে একটু খুলাগুন দিই ডাক্তার সাহেব চেয়ারম্যান সাহেব ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে পিছনের কথা আর কিছুই মনে নেই এখন এর আবার কি শুনালেন ডাক্তার সাহেব ওর স্মৃতিশক্তি কি কোনোদিন ফিরাইবো না সেটা এখন বলা যাচ্ছে না ফিরতেও পারে নাও ফিরতে পারে এই ওষুধগুলি লাগবে হুমায়ুন এই ডাক্তার সাহেব আগে দেয়া ওষুধগুলো লে তাড়াতাড়ি তাড়াতাড়ি লয়ে যা আসেন ডাক্তার সাহেব আসেন আচ্ছা আসি চেয়ারম্যান সাহেব কি ব্যাপার বুবু উনার কথা শুনে তুই আইসা দিলি কেন পছন্দ হয়েছে নাকি কত কত দি কি ঝামেলার মধ্যে বললাম কেন কি ঝামেলা ঝামেলা না কোথাকার ছেলে চিনি না জানি না এখন যদি ভালো না হয় সারা জীবন যদি ভালো না হয় কত কি ঝামেলা ঝামেলা তো তুমিই বাদাইছো সাথে করে আবার নিয়ে আইছো আরে আমি জানতাম না কি এরকম হইব শুনো যা আমার হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে ওরে তো আল্লাহ আমার কাছে পাঠাইছে জানো ফোনটা দেখে আমার না যা মায়া লাগতেছে তা আমি চাই যতদিন পোলাটা সুস্থ না হইব ততদিন আমার ঘরে থাকবো আল্লাহ কি আমার সম্পদ কম দিছে আরে আমি তো সেই কথা চিন্তা করতেছি না আমি চিন্তা করতেছি অন্য কথা ঘরে সেনা দুটা বোন লোকজন যে কে কি বলে তুমি না চেয়ারম্যান তো
তোমার উপরে এই গ্রামে কারো কিছু কইবার আছে? এটা ঠিক কইছো। আমি চেয়ারম্যান হিসেবে আমার একটা পাওয়ার আছে না? আচ্ছা এই ছেলেটা কি খাওয়া দাওয়া কিছু করছে? কিছুই তো খাইতে চায় না, তারপরে জোর করে একগ্লাস দুধ খাওয়াইলাম। ভালো করছো, অসুস্থ তো এই জন্য খাইতেছে না, সুস্থ হলে ঠিক হয়ে যাব। আচ্ছা ও কি ঘুমাইছে? হ এতক্ষণ মনে ঘুমাইয়া পড়ছে। আচ্ছা ঠিক আছে, আমরা শুয়ে পড়ি চলো। উনি এভাবে কথা বলছেন কেন? আমার বোন বোবা তো। নামটাই ভুলে গেছে। আহারে কি সুন্দর সান্দের মতো মুখ, কেডা জানি মায়ের একদম ভস্কা দিছে। ভালো কথা, কি নাম দেয়া যায়? আজ থেকে তোমার নাম দিলাম মানিক। হ্যাঁ মানিক 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 আমার নাম। মমতাজ থেকে তোমার নাম মানিক। মানিক শোনো, ওই পুলার একটা নাম দিয়ে দিলাম বুঝছো, অবশ্য নামটা তোমার ভাই রাখছে, নাম রাখছি মানিক। তা নামটা তো ভালোই রাখছে। আর শুনো আরেকটা খবর আছে, এই রুবিরে কাল বরপক্ষ দেখতে আইব। আবার? তুমি জানো না রুবিগুলো পছন্দ করে না, একটার পর একটা বিয়ে ভেঙে যাচ্ছে, শুধু শুধু এসব করে কি লাভ? তোমার তোর বোন না, তুমি বুঝবো কোথেকে। তুমি এই কথা বলতে পারলা? যখনই বাড়িতে এসেছি তখনই ঠিক ওদেরকে এতটুকুই দেখেছি, আল্লাহ আমার কোনো পোলা মায়া দিল না, তাই ওদেরকে আমি নিজের সন্তানের মতো আদর করেছি। তুমি আমার এই কথা বলতে পারলা? এই দেখো আবার কান্দাকাটি শুরু করছে। আমি কি কান্দাকাটির মতো এমন কিছু করছি? চোখ মুছক না, থাক হয়েছে এখন নাস্তা খাইতে আসো। আচ্ছা ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি, আপনি যান। শুনুন আপনি অনেক ভালো মেয়ে।
হারামজাদা চেয়ারম্যান বাড়ির সামনে দাঁড়া যারা ডাকাতি করে চিন্তা ভাবনা বাইরে একবার টেকনি ভেঙে ফেলামু চল বেটা চল তোরে দূরে নিয়ে যেতে পারলে আমার প্রমোশন হয়ে যাবো আমি চৌকিদার থেকে দফাতার হয়ে যাবো চল বেটা আশ্চর্য আপনি আমার সাথে এমন করছেন কিচ্ছু বুঝো না ফিটারে মুখ লাগাই দুধ খাও হ্যাঁ তোমারা দূরে নিয়ে যেতে পারলে তুমি মজাটা বুঝবা চল না না আমি যাবো না চল বেটা যাবি না মানে আমাদের রশিদ চৌকিদারের গলা না দিনের বেলা ডাকাত কি সর্বনাশ এই যাও বন্ধুটা নিয়ে আসো তো তাড়াতাড়ি যাও কি সর্বনাশের কথা এই কই তাড়াতাড়ি করো না বন্ধুরা দাও আমি দেখতেছি হ্যাঁ সাবধানে যাইও ইচ্ছা তো করে প্রতিদিনই দেখা করি কিন্তু পারি না আর কই না এই আমাকে বাড়ির দিক থেকে তো শালার কত মজা করে প্রেম করতেছিলাম ওই ডাকাত হালার সময় পাইলো না এই তুমি বাড়ি যাও আমি ডাকাত ধরতে যাইতেছি আপনার বাড়ির পাশে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে উকি ঝুঁকি মারছিল এইবার কিন্তু আমার প্রমোশন দেওয়া লাগবে ভাই ও তো প্রমোশন চায় না ও তো এখন চৌকিদার আমার মনে ওরে দারুণ দিলে ভালো তুই ঠিকই কইছ ওরে পালা করে চাকায় ধর ওরে তুই ঠ্যাঙের মধ্যে তোরা গুলি করা ওরে দারুণ মানে ধর পালা করে ধর হারন দাদা বাড় দিয়ে এমন ডলার দিমু না কিছু বলবি মনে হয় আমার মনে হয় আমি কিছুটা বুঝতে পেরেছি ও এই কথা সেটা তো আমি আগেই বুঝতে পেরেছি এটা খুব ভালো কথা দাঁড়া আমি দুই একদিনের মধ্যে বাবির সাথে আলাপ করতেছি আচ্ছা তুই কোনো চিন্তা করিস না তোকে যে জন্য ডেকেছি তুই আমার ছোট ভাই ও তোর মেয়ে আমার ভাতিজি আমি চাই না ও একটা মরিচিকার পেছনে ছোটক কারণ অনিক এখন আমাদের কাছে মরিচিকা আমি নিশ্চিত অনেক বেঁচে নেই ও বেঁচে থাকলে এতদিনে ঠিকই চলে আসত না না ওভাবে তুমি বলো না আমি বিশ্বাস করি না আমার মন বলছে অনেক বেঁচে আছে ও একদিন না একদিন আমার কাছে ফিরে আসবে শুধু শুধু মিথ্যে আশ্বাস নিয়ে বেঁচে থাকার কি লাভ বলো চাচা চাচি যা বলেছে আমি জানি না তা সত্য না মিথ্যা আমি আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারবো না আমি অনেকের অপেক্ষায় থাকবো আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি ও আমাকে ঠিক একই উত্তরটা দিল এই
বস। তামা, তোমার নামটা জানি কি? বলো মা, কি নাম তোমার? হায় হায়, সর্বনাশ! এদিকে ভূভাবি চেয়ারম্যান সাহেব, কাজটা আপনি ভালো করলেন না, আমাদের আগে জানানো দরকার ছিল। এই চল আব্বা, আমি বিয়ে করুম আব্বা। না, ওই ভূভা মাইয়ার সাথে তোরে বিয়ে দিব না, দরকার হইলে কামলার মাইয়া আনুম। আব্বা, আমি ওরই বিয়ে করুম আব্বা, ও অনেক সুন্দর। চুপ, চল বাড়ি চল। তুই চিন্তা করিস না, মন খারাপ করিস না। ঝামেলা গেল। আচ্ছা যা, বলা তাড়াতাড়ি বলো। বলো না, মানে বিষয়টা তোমার কিভাবে বলি? এমন আমতামতা করতেছো কেন? যা বলার বলে ফেলো। হইছে কি, আমার রুবি মনে মনে মানিকরে ভালোবাসা ফেলাইছে। বলো কি? না না, অসম্ভব, না অসম্ভব। আরে বাবা, এতে অসম্ভবের কি আছে? মানিকের লগে সালমার কথা হয়েছে, মানিকও নাকি রুবির খুব পছন্দ করে। আরে বাবা, পছন্দ করলেই তো হইব না। এ ছেলে চুর না বাটপার, জাত কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না মুসলমান, কিভাবে সম্ভব? না অসম্ভব। শোনো, আমি রুবিরে অনেকদিন হাসতে দেখি নাই, এ মানিক আসার পর থেকে রুবি অনেক হাসি খুশি। তুমি কি ভাই হয়ে চাও না একটু হাসি খুশি থাকুক? অবশ্যই চাই, আমার এই বুবা বোনটা সুখে থাকুক, ভাই হয়ে তো আমি অবশ্যই চাই। তাহলে ওদের বিয়েতে তুমি আপত্তি করো না? আমার মনে হয় মানিকের লগে রুবির বিয়ে হইলে ওরা সুখেই থাকবো। আমার মনে হয় আল্লাহ রুবির জন্য মানিক এখানে পাঠাইছে। শোনো, আমি হলপ করে বলতে পারি ওই পোলা চোর ডাকাত কিছুই না, তবে আমার রুবি মানিকের খুব পছন্দ করে, তা আমি চাই রুবির লগে মানিকের বিয়ে হোক, এটা আমার সাপ কথা। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন এত করে বলছো কি আর করার। কিন্তু শোনো, শুধু সালমার সাথে মানিকের কথা বললে হবে না, মানিকের সাথে আমার কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই করো, মানিকের সাথে কথা বলো, যা করার কিন্তু তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে। কত প্রস্তুতি নিতে হবে? দেখি তো আমার ঘরে বউ সাজলে কেমন লাগে।
যাবো রূপকথারি দেশে তুমি ভুলে আচ্ছা ঠিক আছে।
আপনারা বুবু যখন বিয়ে আইব আমরা সবাই মিলে সিনেমা দেখব। কয়েকদিন পর ভালো একটা ছবি মুক্তি পাবে, লাভ ইউ পিয়া। ধন্যবাদ। ঠিক হয়েছে, সে নিশ্চয় সম্পূর্ণ সুস্থ একটা মেয়া, কিন্তু আমার বোন রুবি, যার সাথে তোমার বর্তমানে বিয়ে ঠিক হয়েছে, সে একটা বুবা মেয়া, যে কিনা তোমারে তার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসছে। ভাই, আমি একটা অসহায় বোনের ভাই হিসেবে তোমারে
অনুরোধ করতেছি তুমি আমার বোনটা ফেলাইয়া যাও না। মানিক কি ভাবছো ভাই? আমার ওই বুবা বোনটার কথা একটু ভেবে দিস। ঠিক আছে ভাইয়া, আপনি বিয়ের সব ব্যবস্থা করেন, তবে কালকের মধ্যেই, কারণ কালই আমি রবিকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। অনেক ধন্যবাদ মানিক। এই এই কে কোথায় আছিস? এই তাদের বিয়ের ব্যবস্থা। শোনো তুমি আপনার এত বড় দুঃসাহস, চেয়ারম্যানের বাড়িতে এসে তার বোনের বিয়ে বন্ধ করতে চান? বাবা বাবা, তোমরা অনেক অনেক বাবা বাবা কি অনেক অনেক তুই বেঁচে আছিস বাপ, বাপ তুই বেঁচে আছিস, খোদা খোদা। হ্যাঁ বাবা, আমি বেঁচে আছি, আমি শুধু ওনাদের জন্য বেঁচে আছি বাবা। বাবা রে খোদা শুকুর, খোদা তোমার দরবারে আজার কোটি শুকুর খোদা। জানিস বাবা, জানিস তোর জন্য তোর জন্য তোর মা কাঁদতে কাঁদতে মরতে বসেছে। চল বাবা বাড়ি চল। এই যে রূপা, জানিস রূপাটা আজও তোর অপেক্ষায়। চল চল বাবা বাড়ি চল, বাড়ি বাড়ি। এমন না, এটা কখনো হইতে পারে না। মানিকের বিয়ে হলে আমার বোন রুবির সাথে হইব। না, আপনি বললেই তোর হবে না, ওর বিয়ে আমার মেয়ের রূপার সঙ্গে হবে। কি এত বড় সাহস? হুমায়ুন হুমায়ুন আমার বন্ধু টেলে আপনি কি বলছেন আপনি জানেন? হাজলো ভাই, বন্দুক দিয়ে সব সমস্যার সমাধান হয় না। ভাইজান আপনি মানিককে ছেড়ে দেন, ওকে আর আমি বিয়ে করব না। বোন তুমি আমাকে মাফ করে দিও, আমি না জেনে এই বিয়ে করতে চাচ্ছিলাম। তোমার অনেককে তুমি নিয়ে যাও, আচ্ছা ও কি কথা বলতে পারে না? আমার বোন বোবা, কথা বলতে পারে না। হ্যাঁ রূপা, ও কথা বলতে পারে না, তাই আমি ওর মনে কোনো কষ্ট দিতে পারিনি। অনিক, সত্যি সত্যি তুমি মহান একজন মানুষ।
একটা বোবা অসহায়, আমাদের সবারই তো উচিত ওর জন্য কিছু একটা করা, তাই না চাচা? তাই আমি চাই অনিক ওকেই বিয়ে করুক। আমি আসলে তোমার এই সিদ্ধান্তকে যে বলবো ঠিক বুঝতে, আমি খুবই দুঃখিত, আমি আসলে বুঝতে পারিনি। একটাই আশা, তুমি ভুলে